অধিনায়ক যখন অবসরে তখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে আগের দিন অনুশীলনে ব্যস্ত টিম বাংলাদেশ। কাল দুপুর দুইটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। চট্টগ্রামে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে সফরকারীদের কাছে বৃষ্টি আইনে হারতে হয় বাংলাদেশকে। সিরিজে ফিরতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই, তবে এই ম্যাচের আগে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটান অধিনায়ক তামিম ইকবাল, অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। তামিমের ডেপুটি লিটন দাস সিরিজের বাকি দুই ম্যাচগুলোতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে তামিম ছাড়া দলের সবাই উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। পাপন, সিরিজে ফিরতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের, কিন্তু অধিনায়ক তামিমের অবসরের ঘটনা দলকে মানসিকভাবে কতটা পিছিয়ে দিল? ধন্যবাদ শ্রুতি। আসলে মানসিকভাবে হয়তো পিছিয়ে দিয়েছে কিছুটা, তবে তাদের যে শক্তি সামর্থ্য আছে সেগুলো থেকে আসলে পিছিয়ে থাকার কথা না, বরং তাদের জন্য আসলে বাড়তি প্রেশার আছে কিছুটা। কেননা এখন সিরিজ জিততে হলে বাংলাদেশকে টানা দুইটা ম্যাচ জিততে হবে, তার উপর আবার তামিম ইকবাল নিয়মিত অধিনায়ক, তিনি অবসরের ঘোষণা দিয়েছেন, সেখানে নতুন অধিনায়ক হিসেবে কাজ করবেন সহ অধিনায়ক লিটন কুমার দাস, এবং তার অধীনে দল কেমন করবে সেটা নিয়ে একটা চিন্তাভাবনা তো আছেই। তারপরেও একটা কথা বলতে চাই যে বাংলাদেশের হোমে খেলা, যেহেতু চট্টগ্রামের এই স্টেডিয়ামে অনেক জয় আছে বাংলাদেশের এবং দুর্দান্ত দুর্দান্ত সব জয় আছে, সুতরাং সেই দিকে তাকিয়ে নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে তারা আসলে চেষ্টা করবেন যে কিভাবে দলকে জেতানো যায়, কিভাবে দলকে আরো ভালো পজিশনে নেওয়া যায় সেটা নিশ্চয়ই চেষ্টা করবেন। অনুশীলনের শেষ পর্যায়ে আমি যদি একটু দেখাতে চাই যে এই পাশে অনুশীলন করছেন এবং যথারীতি কোচ হাতুরু সিং এবং অ্যাসিস্ট্যান্ট কোচ যারা আছেন তারা কিন্তু কাজ করছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কোচ হাতুরু সিং কথা বলছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এবং অন্যান্যরা কিন্তু অনুশীলন করছেন যথারীতি। এবং এছাড়া আরও একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রনি তালুকদেরকে যুক্ত করা হয়েছে তামিম ইকবালের অ্যাবসেন্সে, অর্থাৎ তামিম ইকবালের জায়গায় রনি তালুকদেরকে অ্যাড করা হয়েছে দলে, এবং সহ অধিনায়ক লিটন কুমার দাস তিনি আসলে অধিনায়কত্ব করবেন এই দলে। এবং বাকি দুইটা ওয়ানডের কথা যদি বলি, যে আফগানরা যেভাবে এগিয়ে আছে মানসিক দিক থেকে নিশ্চয়ই, কেননা প্রথম ম্যাচটাই তারা এমনভাবে জিতে নিল যে বাংলাদেশের ব্যাটিং লাইনকে রীতিমতো একেবারে ভেঙে চুরে দিয়ে তারা তাদের বোলিংটা আসলে বোলিং শক্তি দেখালো। সেই জায়গায় বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়ায় কীভাবে এবং কতটা কী করতে পারে, এবং তবে এই প্রেশার একটাই, সেটা হচ্ছে যে সিরিজ জিতে হলে বাংলাদেশকে পরপর টানা দুই ম্যাচ জিততে হবে। চৈতি পাপন, ধন্যবাদ আপনাকে। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।